লন টেনিসকে ক্রীড়াঙ্গনের মূলধারায় আনতে এখন আরও বেশি উদ্যোগী টেনিস ফেডারেশন। আর দৃশ্যমান না হলেও নগর ছাড়িয়ে বিভিন্ন জেলা শহরেও চর্চা বেড়েছে এই খেলাটি। তবে দেশে টেনিসের প্রসার ঘটাতে শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ে অনুশীলনের সুযোগ চাইলেন এই খেলার সাথে সংশ্লিষ্টরা। তৌহিদুল আলমের রিপোর্ট দেখুন। জনপ্রিয়তার মাপকাঠিতে দেশের ক্রীড়াঙ্গনে লন টেনিসের অবস্থান অনেকটাই নিচের দিকে। ব্যয়বহুল হওয়ায় এটি মূলত অভিজাত খেলা, এমন ধারণাই গড়ে উঠেছে অনেকের মাঝে। তবে পরিবর্তন হতে শুরু করেছে এই ধারণার। খেলাটির প্রতি আগ্রহী হয়ে উঠেছে অনেকেই। রমনা টেনিস কমপ্লেক্সে বিকেলে নিয়মিত অনুশীলনে আসছে শিশু কিশোররা। উৎসাহের কমতি নেই অভিভাবকদেরও। সপ্তাহে ৬ দিন ধরে ওরা ভালোই প্রশিক্ষণ দেয়, এটার ব্যাপারটা যখন জানছি তখন তো আমরা অবশ্যই সুযোগ পেয়ে গেছি। বললো যে বাবা টেনিস খেলবো, টেনিস থেকে যে নর্সন দিয়ে সেই খেলে নিয়মিতই খেলে, ওইখানে একজন কোচার আছেন। ৫.৫ বছর বয়সী শিশুদের নিয়েই নিয়মিত অনুশীলন কার্যক্রম শুরু করেছে টেনিস ফেডারেশন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট। এতে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছে প্রায় শতাধিক শিশু কিশোর। টেনিসের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার স্বপ্ন নিয়েই র্যাকেট হাতে নিয়েছে এই কিশোর কিশোরীরা। টেনিস আমার খেলতে খুব ভালো লাগে, এটা অনেক স্মার্ট গেম। জকোভিচ নাদাল ওদের মধ্যে হওয়ার খুব ইচ্ছা আছে। অন্যান্য দেশে যেসব প্লেয়াররা ভালো করছে তাদের দেশের ফ্যাসিলিটিটা আমাদের দেশের তুলনায় একটু বেশি। টেনিসের প্রতি আগ্রহের সাথে সাথে আগের তুলনায় বেড়েছে সুযোগ সুবিধা। তবে খুদে খেলোয়াড়দের পরিচর্যার বিকল্প নেই বলে মনে করছেন এই কোচ। আগে এরকম ছিল না, এখন তো আগ্রহ বেড়ে গেছে, তো এদের পিছনে আমাদের পরিচর্যা করতে হবে। এই শিশু কিশোরদের স্বপ্ন পূরণে কতটা সক্ষম বাংলাদেশ টেনিস ফেডারেশন? ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, তৃণমূল পর্যায়ে টেনিসকে ছড়িয়ে দিতে চান তারা। এছাড়া অবকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছে ফেডারেশন, এমনটি জানালেন তিনি। আমরা এই জায়গায় ক্লে কোর্ট আমাকে যদি দাও, আমি ৬ মাসে ক্লে কোর্ট করব, আমার ছেলেরা খেলতে পারবে এই বছরই। টেনিসের এই আগ্রহ কাজে লাগিয়ে সাফল্য আনাটাই এখন কর্তাদের জন্য মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই। তৌহিদুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।